আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই দরকারি একটি জিনিস আপনাদেরকে দেখাবো, এই বিষয়টি সবারই জানা দরকার। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা ওষুধ। তো আমরা যখন দোকান থেকে ওষুধ কিনে আনি তখন কিন্তু দেখা যায় এরকম থাকে, একদম এই ফাইল সহকারে ওষুধ আমরা কিনে আনি। এখন আনার পরে দেখা যায় আমরা যে কোনো এক পাশ থেকে ওষুধ খাওয়া শুরু করি, কিন্তু আসলে এই বিষয়টি অনেকেই জানে না, এই পাশ থেকে কখনো ওষুধ খাওয়া যাবে না, ওষুধ খেতে হবে এই পাশ থেকে। এখন আপনারা প্রশ্ন করবেন এই পাশ থেকে কেন ওষুধ খাওয়া যাবে না। এটার কারণ হচ্ছে এই পাশে ওষুধের তারিখ লেখা থাকে, হ্যাঁ মেয়াদ লেখা থাকে। এখন যদি আপনি এই পাশ থেকে ওষুধটা খাওয়া শুরু করেন, মনে করেন যে এই পাশ থেকে আপনি চারটা ওষুধ খেলেন, এইভাবে এখান থেকে খাওয়া শুরু করছেন, এইভাবে আপনি এখান থেকে চারটা ওষুধ খেয়ে ফেললেন, ঠিক আছে। এখন এই চারটা ওষুধ যখন আপনি খেয়ে ফেললেন তখন দেখা যাবে কি, আপনার যদি অসুখটা সেরে যায় অথবা এই ওষুধ খাওয়া যদি আর দরকার না হয়, যখন আপনি দোকানদারের কাছে এই বাকি ওষুধগুলো ফেরত দিতে যাবেন তখন দেখা যাবে আপনি যেহেতু এই পাশ থেকে ওষুধগুলো খাওয়া শুরু করছেন, তার মানে এই পাশে যে ওষুধের ডেটটা ছিল সেই ডেটটা কিন্তু দোকানদারকে কেটে ফেলতে হবে। তো যখন এইভাবে কেটে ফেলে দিবে তখন দেখা যাবে ডেটটা কিন্তু কাটা হয়ে গেল, কাটা পড়ে গেল, অথবা আপনি নিজেও কিন্তু এইভাবে কেটে তারপরে দোকানদারের কাছে নিয়ে যেতে পারেন। যখন আপনি নিয়ে যাবেন, অন্য একটা কাস্টমার যখন এরকম ওষুধ অন্য একটা কাস্টমারের কাছে যখন এরকম ওষুধ বিক্রি করতে যাবে দোকানদার, তখন সেই কাস্টমারও এই ওষুধের ডেটটা দেখতে চাইবে। এখন দেখেন এখানে কিন্তু ওষুধের কোনো ডেট নাই। যখন একটা কাস্টমার, ধরেন আপনি ওষুধ যদি কিনতে যান, আপনি কিন্তু ডেট দেখে তারপরে ওষুধটা কিনতে চাবেন। যখন আপনি এটার মধ্যে ডেট না দেখবেন তখন কিন্তু কখনোই আপনি ওষুধটা কিনবেন না। সেই কারণে এই যে আমি দেখাইলাম আপনাদের, ওষুধের যে পাশে আসলে ডেটটা থাকে সেই পাশ থেকে কখনোই ওষুধ খাওয়া আরম্ভ করা উচিত না, ওষুধ খেতে হবে এই পাশ থেকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে কারণে আসলে কাস্টমার এবং ওষুধের যে দোকানদার থাকে তাদের সাথে কিন্তু অনেক ঝামেলা হয়ে থাকে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা এই পাশ থেকে ওষুধ খাওয়া শুরু করবেন, কখনোই এই পাশ থেকে ওষুধ খাবেন না, তাহলে আপনাদের সাথে দোকানদারের সাথে কোনো প্রকার ঝামেলা হবে না। এই একটা বিষয় ছিল। আরেকটা বিষয়, অনেকেই জানে না যে ওষুধের আসলে মেয়াদ উত্তীর্ণ মানে এক্সপায়ার ডেট, ওষুধের মেয়াদটা আসলে কোন পাশে লেখা থাকে। তো আমি আপনাদেরকে বলে দিলাম যে ওষুধের ডেটটা কিন্তু এই পাশে লেখা থাকে, কিন্তু এই পাশে আপনি খেয়াল করলে কিন্তু ওষুধের ডেট সম্পর্কে বুঝবেন না, আসলে অনেকেই বুঝে না। হ্যাঁ, তো আমি আসলে ওষুধের ডেটটা কীভাবে দেখতে হয় এই বিষয়টাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা খেয়াল করেন, আপনারা যখন ওষুধের অপর পিঠে দেখবেন এরকম লেখা থাকে, এই যে আপনারা দেখতেছেন এখানে লেখা থাকবে, কিছু কোড লেখা থাকবে 21048, এগুলো আসলে আমাদের জানার দরকার নাই। এগুলো হচ্ছে ওষুধ কোম্পানি থেকে ওষুধের যে প্রোডাকশন সিরিয়াল নাম্বার থাকে, ব্যাচ কোড থাকে, এগুলো লেখা থাকে। তো এগুলো আমাদের না জানলেও চলবে। আপনি দেখবেন যে ওষুধের মেয়াদ আছে কি না, হ্যাঁ ওষুধের মেয়াদটা দেখতে হলে আপনি সবসময় খেয়াল করবেন এখানে, যখন দেখবেন এই মাঝখানে লেখা থাকে ই, ই মানে হচ্ছে এক্সপায়ার, এক্সপায়ার মানে হচ্ছে মেয়াদ, ঠিক আছে। আর ডেটটা লেখা থাকে এখানে, দেখেন এখানে লেখা আছে 0723, তার মানে হচ্ছে এখানে হলো 7 মাস 2023 সাল। তো এইভাবে হচ্ছে ওষুধের মেয়াদটা দেখতে হয়। আমি আবারও বলতেছি, এখানে লেখা থাকবে ই, এবং ই লেখার পরে যে সংখ্যাগুলো থাকবে, ই লেখার পরে থাকবে মাস এবং তারপরে থাকবে বছর, তার মানে এখানে লেখা আছে ই 0723, এর মানে হচ্ছে এটার এক্সপায়ার ডেট হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এটা হচ্ছে জুলাই মাসের 2023 সালের জুলাই মাসের এই ওষুধের মেয়াদটা কিন্তু শেষ হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়া আর বিষ খাওয়া কিন্তু একই কথা, তার মানে যখন আপনারা ওষুধ কিনবেন অবশ্যই ওষুধের গায়ে ডেট লেখা মানে ওষুধের মেয়াদ আছে কি না এইভাবে আপনারা অবশ্যই দেখে কিনবেন। তো এভাবে আসলে ওষুধের গায়ে ওষুধের মেয়াদটা আছে কি না এইভাবে দেখে ওষুধ কিনতে হয়। এবং ওষুধ খাওয়ার যে একটা নিয়ম আছে, কোন পাশ থেকে ওষুধ খেতে হবে, আপনাদেরকে কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকার আসবে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।